নেত্রকোনায় জেলা প্রশাসক গোল ক্লাব আন্তঃউপজেলা ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। প্রতিনিধি গোলাম কিবরিয়া সোহেল জানা, শনিবার বিকেলে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা আধুনিক স্টেডিয়াম মাঠে এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। জাতীয় সংগীত পরিবেশন, বেলুন উড়িয়ে ও মনঙ্গ নৃত্য অনুষ্ঠানের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা করা হয়। এতে নেত্রকোনা জেলার 10টি উপজেলা অংশগ্রহণ করেন। জেলা পুলিশ সুপার মোহাম্মদ আকবর আলী মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা প্রশাসক কাজী মোহাম্মদ আব্দুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জিয়া আহমেদ সুমন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মনির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সুয়েল মাহমুদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মাহমুদ ও সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তার সহ আরো অনেকে।